শাহরুখ, দীপিকা, কোহলি, কার ব্র্যান্ড ভ্যালু কত? জেনে নিন সেরা দশের তালিকা। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বলিউড ও ক্রিকেটের অজানা সব সত্য নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। সেলিব্রিটিদের জনপ্রিয়তার দিকে তাকিয়েই বিজ্ঞাপন তৈরি করে সংস্থাগুলো। কোন সেলিব্রিটির ব্র্যান্ড ভ্যালু কত, কে কতটা প্রভাব ফেলতে পারে, একটা বিজ্ঞাপনের মাধ্যমে তা দেখা যায়। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক ভারতের সেলিব্রিটিদের মধ্যে কার ব্র্যান্ড ভ্যালু কত। ঋত্বিক রোশন দশম স্থানে রয়েছে। ঋত্বিক রোশন, তার ব্র্যান্ড ভ্যালু এই মুহূর্তে $31 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২১৯ কোটি টাকা। বরুণ ধাওয়ান নবম স্থানে রয়েছেন। বরুণ ধাওয়ান, তার ব্র্যান্ড ভ্যালু এই মুহূর্তে $31.6 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২২৩ কোটি টাকা। আলিয়া ভাট অষ্টম স্থানে রয়েছেন। আলিয়া ভাট, তার ব্র্যান্ড ভ্যালু এই মুহূর্তে $36.5 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৮ কোটি টাকা। অমিতাভ বচ্চন সপ্তম স্থানে রয়েছেন। অমিতাভ বচ্চন, তার ব্র্যান্ড ভ্যালু এই মুহূর্তে $41.2 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৯০ কোটি টাকা। সালমান খান ষষ্ঠ স্থানে রয়েছেন। সালমান খান, তার ব্র্যান্ড ভ্যালু এই মুহূর্তে $55.8 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৯৪ কোটি টাকা। শাহরুখ খান পাঁচ নম্বরে রয়েছেন। শাহরুখ খান, তার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৬০.৭ মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪২৮ কোটি টাকা। রণবীর সিং চার নম্বরে রয়েছেন। রণবীর সিং, সিম্বা অভিনেতার ব্র্যান্ড ভ্যালু ৪৪৫ কোটি টাকা। অক্ষয় কুমার প্যাডম্যান নায়ক অক্ষয় কুমার রয়েছেন তৃতীয় স্থানে, তার ব্র্যান্ড ভ্যালু ৬৭.৩ মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪৭ কোটি টাকা। দীপিকা পাডুকোন দ্বিতীয় স্থানটি দখল করেছেন। দীপিকা পাডুকোন, পদ্মাবত নায়িকার ব্র্যান্ড ভ্যালু প্রায় ১০২.৫ মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭২৩ কোটি টাকা। বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ছাড়া আর কার দখলে থাকতে পারে প্রথম স্থানটি? ডাফ অ্যান্ড ফেলপসের এই সমীক্ষায় দ্য বোল্ড, দ্য বিউটিফুল অ্যান্ড দ্য ব্রিলিয়ান্ট এই তিনটি বৈশিষ্ট্যের ভিত্তিতে যে রিপোর্ট এসেছে তাতে বলিউড তারকাদের পিছনে ফেলে দিয়েছেন বিরাট। এই মুহূর্তে বিরাটের ব্র্যান্ড ভ্যালু প্রায় ১৭.৯ মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১২০৫ কোটি টাকা। অর্থাৎ নবদম্পতি দীপিকা ও রণবীরের ব্র্যান্ড ভ্যালু মেলালেও তা বিরাট কোহলিকে ছাপিয়ে যেতে পারেনি। তো বন্ধুরা, ব্র্যান্ড ভ্যালুর সেরা দশ তালিকার এই তারকাদের মধ্যে আপনাদের প্রিয় তারকা কে আর তার কোন বিশেষ দিকটি আপনার বেশি ভালো লাগে সেসবই জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।